আমরা আমাদের মতো চেষ্টা করছি সাধ্যমতো চেষ্টা করছি দর্শকদের কাছাকাছি যাওয়ার স্পেশালি এখন আমরা পার্টিকুলারলি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আছি যেন স্টুডেন্টদের কাছে যেতে পারি আপনারা জানেন যে আমাদের অলরেডি ফিল্ম নিয়ে একটা খুব পজিটিভ ভাইব ক্রিয়েট হয়েছে যেখানে আমাদের ফ্যামিলি অডিয়েন্স আবার সিনেমা হলে ব্যাক করছেন আমাদের স্টুডেন্টরা আবার সিনেমা হলে ব্যাক করছেন তো আমরা চেষ্টা করছি তাদের কাছে যত তাড়াতাড়ি আমাদের অপারেশন সুন্দরবন নিয়ে আমরা যতটা প্রচার প্রচারণা করতে পারি তাদেরকে জানাতে পারি ইনভাইট করতে পারি আমার কাছে মনে হয়েছে যে দুইটা বাহিনীর ডেকোরামের মধ্যে পার্থক্য আছে সেটা ছাড়া ব্যক্তিগতভাবে এসি শান যেরকম একটা আলাদা ক্যারেক্টার ঠিক সেইভাবে মেজর সায়েম সাদাত একটা আলাদা ক্যারেক্টার এবং আমি অনেকবার শেয়ার করেছি যে সায়েম সাদাতটা আমার জন্য কেন ইম্পর্টেন্ট কারণ সায়েম সাদাত কিন্তু 2014 সালে যখন আমি আমার প্রথম নাটক করেছিলাম ভালোবাসা 101 সেই নাটকে যে আমার সহশিল্পী ছিলেন ওনার নাম ছিলেন সায়েম সাদাত এবং সায়েম সাদাত ভাইকে আমরা খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলি তার বছরখানিকের ভিতর উনি মারা যান এবং তারপরে অনেক দিন আমার কাছে মনে হয়েছে যে সামহাও সেটা নিয়ে আমরা কখনো কথা বলিনি নিজের মতো করে প্রফেশনাল জায়গাতে হয়তো তারা কোয়ার্টিসদেরকে আমরা মিস করি তবে আমরা কোনো ঠিকঠাক ট্রিবিউট দিতে পারিনি তাকে সম্মান দিতে পারিনি তো আমার কাছে সবসময় এটা স্পেশাল ছিল ফাইনালি যখন অপারেশন সুন্দরবনের সময় আমার ডিরেক্টর দীপঙ্কর দীপন স্যার যখন বললেন যে এই ক্যারেক্টারের নাম হচ্ছে মেজর সায়েম তো তখন আমাদের কিন্তু একটা রিকোয়েস্ট ছিল যে নামটা কি আসলে সায়েম সাদাত হতে পারে নাকি এবং এর পরবর্তীতে যখন প্রচারণার পরে যখন তার ফ্যামিলি মেম্বাররা জানতে পারলেন সায়েম সাদাতের ফ্যামিলি মেম্বাররা জানতে পারলেন তাদের সাথে তখন কথা হয়েছে এবং আমি তাদেরকে পার্সোনালি ইনভাইট করেছি তারা যেন সিনেমাটা দেখেন অ্যাটলিস্ট তাদের যেন মনে হয় যে তাদের ছেলেটা এখনও আছে তাদের চোখের সামনেই আছে তো সায়েম সাদাত আমার জন্য অনেক স্পেশাল থাকবে এটার জন্য ট্রেনিং আলাদা ছিল এটার জন্য প্রিপারেশন আলাদা ছিল কতটুকু আলাদা করতে পেরেছি অথবা কী হয়েছে ওখানে যেহেতু অপারেশন সুন্দরবন সুন্দরবন স্কোয়াড যেটাকে আমি লিড করছি পুরো জিনিসটাই আলাদা প্রেক্ষাপট আলাদা ওদের হার্ডলসগুলো আলাদা ওদের টেকনিক্সগুলো আলাদা তো আমার মনে হয় যে যারা সুন্দরবনকে অনেক পছন্দ করেন অনেক দিন ধরে দেখছেন অথবা যারা এখনও সুন্দরবন জাননি র্যাবের এই অপারেশনটা সম্পর্কে অনেকে অল্প বিস্তর জানেন অনেকে কিছুই জানেন না তো আমার মনে হয় তাদের জন্য একটা এন্টারটেইনিং ফিল্ম হতে যাচ্ছে কারণ আমরা শুধুমাত্র কোনো অপারেশন দেখানোর চেষ্টা করিনি আমাদের চেষ্টা ছিল মানুষকে যেন আমাদের অডিয়েন্সকে আমরা বিনোদন দিতে পারি গল্প দেখানোর মাধ্যমে সুন্দরবনে যতগুলো মোমেন্ট আমরা একসাথে কাটিয়েছি সেটা আমাদের পরিবারের বিভিন্ন সমস্যা থেকে শুরু করে আমাদের কাজের ক্ষেত্রে সমস্যা থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমরা আমাদের টিমের সাথে ডিসকাস করতাম কারণ তখন আমাদের মোবাইলের নেটওয়ার্ক ছিল না বাসায় কথা বলতে পারছিলাম না আমরা কেউ আমার মনে আছে যে আমরা যখন শুটিংয়ে আছি আমি একদিন শুনলাম যে শতাব্দী ওয়াদুদ্দা আমাদের শুটিং সেটে এসেছেন তো আমার কাছে প্রথমেই খটকা লেগেছে ওনার তো এখন আসার কথা না কারণ ঠিক দুই দিন আগে ওনার বাবা মারা গেছেন ঠিক 15 দিন আগে শুটিংয়ের 15 দিন আগে রনক ভাইয়ের বাবা মারা গেছেন ওনারা সবাই সেটে এসেছেন আমরা সবাই রাতের খাবার টেবিলে একসাথে বসেছি আমরা পরিবার নিয়ে কথা বলেছি আমরা আমাদের ব্যক্তিগত জীবনের যে ইস্যুসগুলো আছে সেগুলো শেয়ার করেছি তো সেটা না আসলে কোয়ার্টিস্টের বাইরেও কোথায় জানি একটা আলাদা পরিবার বানিয়ে দেয় মজার অভিজ্ঞতা অনেক আছে আপাতত জাস্ট একটা শেয়ার করতে পারি আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা শট আছে যেটা ট্রেলারে হয়তো আপনারা দেখেছেন যে একটা আন্ডার ওয়াটার আমাদেরকে একটা মিশন অপারেট করতে হয় তো তখন হচ্ছে আমাদের কোভার্ট অপারেশনে আন্ডার ওয়াটার একটা শট আছে তো ওখান থেকে সান ডাউন হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আমাদের শটটা নিতে হবে নাহলে আমরা ওই দিন আর শট নিতে পারবো না ওই পজিশনে আমাদেরকে যেতে পরের দিন আবার 3 ঘন্টা জার্নি করতে হবে তো আমরা চাচ্ছিলাম তাড়াতাড়ি যেন শটটা নিতে পারি তাড়াহুড়ো করে পানি নিচে থেকে উঠলাম আমরা শটটা দিলাম শেষ করলাম শট ঠিকঠাক হলো প্যাক আপ হলো তো যখন আমরা যাচ্ছি তখন আমাদের সাথে যে যারা আমাদের গাইড হিসাবে ছিলেন সুন্দরবনের ওনারা বলছেন যে ভাই আপনি এই জায়গায় নামলেন কোন সাহসে আমি বললাম কেন এখানে শট নেওয়া হবে নামবো না কেন বলে যে জায়গায় আপনি নামলেন এখানে কুমির ডিম পারে এখানে কুমিরের বাচ্চা হয় তো আমি কিছুক্ষণ তপ দেখিয়েছিলাম যে আচ্ছা ঠিক আছে ফাইন সুস্থ সবল আছি তো এরকমভাবে অনেকগুলো জোনে আমাদেরকে কাজ করতে হয়েছে তবে আমরা চেষ্টা করেছি যে যেহেতু সুন্দরবনে আমরা সবাই জানি যে আমাদের বন্যপ্রাণীরা আমাদের একটা সম্পদ তো তাদেরকে কোনো ধরনের ডিস্টার্ব না করে আমরা যেন আমাদের কাজটা করতে পারি বাঘের গন্ধ বাঘের পায়ের ছাপ বাঘের হুঙ্কার সব কিছু আছে সব কিছুর এক্সপিরিয়েন্স আছে সেই গল্প আরেকদিন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ বাট ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স